নমস্কার বন্ধু, কালকেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন যে 42,500 মধ্যে 2,000 যারা 14 টেট পরীক্ষার্থী অর্থাৎ প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছিল 2016-তে, তাদের 36,000 বাতিল হয়েছে, এবং যারা বাতিল হয়েছে তাদের আপাতত পার্শ্ব শিক্ষক পদমর্যাদায় আনা হয়েছে, অর্থাৎ তারা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। এখানে যে প্রশ্নটা উঠেছে, তাহলে কি বিচারপতি কি কখনো অনুভব করে দেখেছে যে পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণা, তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে এই বেতন নিয়ে? অর্থাৎ তিনি এই ধরনের রায়ে পার্শ্ব শিক্ষকদের কথাটি উল্লেখ করায় পার্শ্ব শিক্ষকরা অনেকেই কিন্তু দুঃখ প্রকাশ করেছেন বা তারা অনেকে হার্ট হয়েছেন, কারণ তাদেরকে এই 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 যে অযোগ্য বলে যখন তাদেরকে মনে হলো তাদেরকে পার্শ্ব শিক্ষকদের দলে ফেলে দিলেন, অর্থাৎ তাহলে পার্শ্ব শিক্ষকরা কি যোগ্য নয়? এই কিন্তু প্রশ্ন পার্শ্ব শিক্ষক মহলে ঘোরাফেরা করছে। অথচ দেখা যাচ্ছে যে তার কাছে কিন্তু পার্শ্ব শিক্ষকরা মামলার জন্য গিয়েছিল, সেখানে কিন্তু তিনি শুনেননি সেই মামলাকে, যে কারো কারণে হোক অন্য ইজলাসে কিন্তু চলে যায়। তো এই নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে সৈকতবাবুর সাথে। সৈকতবাবু, আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়ে কি পার্শ্ব শিক্ষকদের অপমান হলো বলে মনে হয় আপনার? দেখুন, এখানে হয়তো এই অনেক রকম ভাবে এই কথাটির ব্যাখ্যা করতে পারে, হ্যাঁ অবশ্যই সেটা করতেই পারে, কিন্তু আমার ক্ষেত্রে কোথাও যেন এই জায়গাটা একটু অস্বস্তিকরই বোধ হচ্ছে। তার কারণ ব্যাপারটা হচ্ছে, অনেকে বলতে চাইছে যে এটা ঠিকই করেছে যে পার্শ্ব শিক্ষকরা কত কম বেতনে থাকে সেটা আজকে ওই আজকে চাকরি ছোটটা বুঝুক, এরকম তারা হয়তো বলতে চাইছে। কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন, যেটা একদম আইনের চোখে সরাসরি আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি তো এই ধরনের কোন নির্দেশ দিতেই পারতেন যে 4 মাস তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য সময় থাকলো, সেই 4 মাসের মধ্যে ওনারা কোনো বেতন পাবেন না, কিন্তু যদি যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে আবার এরিয়ার হিসেবে সব বেতন পেয়ে এবং পূর্ণ এতে থাকবে। কিন্তু সেই জায়গা থেকে আমার কেন জানি না মনে হচ্ছে যে হঠাৎ করে এইরকম তাদেরকে 4 মাস পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়া হবে, তার মানে কি আমরা এটা ধরে নেবো যে পার্শ্ব শিক্ষকরা অযোগ্য তাই তারা কম বেতন পায়, বা পার্শ্ব শিক্ষকদের নিয়োগ কি অবৈধ ছিল তাই তারা কম বেতন পায়? এটা কোথাও গিয়ে আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে আমার পার্শ্ব শিক্ষক সত্তা থেকে আমার এটা খারাপ লেগেছে, এটুকু বলতে পারি। তো সেখানে দাঁড়িয়ে আপনাদের তো মামলা চলছে যেখানে গ্রুপ সি গ্রুপ ডি থেকে বেশি বেতনের জন্য আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন, আইনি লড়াই, তো সেইখানে কিন্তু আপনারা মানে চেষ্টা করছেন যে যাতে আপনাদের সার্বিক উন্নয়ন করা যায়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই রায়ে পার্শ্ব শিক্ষকদের কি যদি অযোগ্য বলে মনে হয় তাহলে কি কোনো এফেক্ট হবে নাকি? না না, এখানে এফেক্টের কোনো কথাই নেই, এফেক্টের আপনারা হয়তো গুলিয়ে ফেলছেন, অযোগ্য যোগ্যর ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের যে মামলাটি, আমাদের যে আইনের দ্বারস্থ হওয়া, সেটা হচ্ছে আমরা যে দপ্তরে কাজ করছি সেই দপ্তরেতেই আমরা আমাদের গ্রুপ ডি গ্রুপ সি থেকে কম পাচ্ছি। এর সঙ্গে যোগ্যতা অযোগ্যতা আমি কখনোই কারুকে বলবো না যে সে কম যোগ্য সে বেশি যোগ্য, বাট একজন শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তারা বেশি, তো সেই জায়গায় তারা কম বেতন পাচ্ছে, আমাদের মামলাটি সম্পূর্ণ ভিন্ন, এর সঙ্গে কোনো সম্পর্ক যুক্ত নয়। আচ্ছা, অতএব বন্ধু দেখা যাক যে আগামী দিনে এই ধরনের শিক্ষকরা উচ্চ আদালতে গিয়ে তারা আবার চাকরি ফিরে পায় কিনা, বা সরকার কিন্তু চাইছে যে কারো চাকরি যাতে বাতিল না হয়, কিন্তু সেখানেও কিন্তু দেখা যে পার্শ্ব শিক্ষকরা তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা কিন্তু কোনো খামতি ঘাটতি নেই, তারা কিন্তু ট্রেনিং প্রাপ্ত এবং তারা 10 থেকে 15 বছর তারা মানে শিক্ষকতার কাজ চালাচ্ছেন। বিশেষ করে এই স্কুলের যে বর্তমান পরিস্থিতি সেখানে পার্শ্ব শিক্ষকদের উপরে কিন্তু অনেকটা নির্ভর করতে হচ্ছে, দেখা যায় কিন্তু আগামী দিনে খেয়ে আপাতত এইটুকুনি। তবে এখানে অপমান হওয়ার কিছু নেই, তবে বিচারপতি কিছুটা হলো দুঃখ পেয়েছেন অনেক পার্শ্ব শিক্ষক, এটাই কিন্তু আপাতত দেখা যাক আগামী দিনে কি হয়। আপাতত এখানে দেখতে এখন নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার।